नमस्कार बंधुरा आपनारा देखें क्विक बांगला यूट्यूब चैनल बंधुरा मुहूर्ते किन्तु बेशिरभाग मानुषेर काछे एक एटीएम कार्ड थाके एबं से एटीएम कार्ड ट्रांजेक्शन निये एक बड़ किन्तु परिवर्तन करा हुए छे एबं पांचटी बड़ नियम किन्तु लागू करा हुए छे। तो बंधुरा कि ये पांचटी बड़ नियम पुरोपुरी विस्तारित तो आपनादेर जानाबो तार साथे साथ अन्य बैंकेर एटीएम थेके ट्रांजेक्शन करले कत टाका काटते पारे अथवा मासे आपनि कतगुलो फ्री ट्रांजेक्शन पाबेन समस्तटाई किन्तु विस्तारित आजकेर ई भिडियोते जानिये देब। तो पुरो भिडियोटी अवश्य शेष पर्यन्त देखते थाकुन আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। চলতি বছরে এটিএম ব্যবহারের নিয়মাবলীতে এটি বেশ বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম যে নিয়মটি বলা হচ্ছে আরবিআই তরফে জানানো হয়েছে এখন ব্যাংকের থেকে নগদ এবং নগদহীন এটিএম লেনদেনের অনুমতি কিন্তু সীমাবদ্ধ। প্রতি মাসে একটি নির্দিষ্ট সংখ্যক বার আপনি এটিএম পরিষেবা এবং চেকের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এক মাসে ওই নির্দিষ্ট সংখ্যার পরেও যদি আপনি টাকা তোলেন তবে অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা কেটে নেওয়া হবে পেনাল্টি বাবদ। এক বিজ্ঞপ্তিতে বলেছে আরবিআই যে উচ্চতর বিনিময় ফিজের জন্য ব্যাংকগুলিকে ক্ষতিপূরণ দিতে এবং তাদের লেনদেনের জন্য গ্রাহক চার্জ 21 টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হবে। এই বৃদ্ধি কিন্তু 2022 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়ে যাবে। দ্বিতীয় যে নিয়মটি বলা হচ্ছে ব্যাংক গ্রাহকদের বিনামূল্যে লেনদেনের মাসিক সীমা অতিক্রম করলে 2022 সালের 1 জানুয়ারি থেকে 20 টাকার পরিবর্তে লেনদেনের জন্য 21 টাকা দিতে হবে। তিন নম্বর যে নিয়মটি বলা হচ্ছে গ্রাহকরা তাদের নিজস্ব ব্যাংক এটিএম থেকে প্রতি মাসে 5টি বিনামূল্যে লেনদেনের সুযোগ পাবেন। চার নম্বর যে নিয়মটি বেরিয়ে আসছে গ্রাহকরা অন্যান্য ব্যাংকের এটিএম নিখরচায় ব্যবহার করতে পারবেন। মেট্রো সেন্টারে 3টি ট্রানজ্যাকশন এবং নন মেট্রো সেন্টারে 5টি ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন অন্য ব্যাংকের এটিএমে গিয়ে। পাঁচ নম্বর যে নিয়মটি লাগু করা হচ্ছে যে আরবিআই ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে 2021 সালের 1 আগস্ট থেকেই ব্যাংকগুলিকে আর্থিক লেনদেনের জন্য প্রতি লেনদেনের পিছু 15 টাকা থেকে 17 টাকা এবং সমস্ত কেন্দ্রে অআর্থিক লেনদেনের জন্য 5 টাকা থেকে 6 টাকা পর্যন্ত বাড়ানোর অনুমতি দেওয়া হবে। তো বন্ধুরা এই 5টি নিয়ম কিন্তু লাগু হতে চলেছে খুব শীঘ্রই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনিও একজন এটিএম ব্যবহারকারী কিনা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে সবাইকে জানিয়ে দিতেও ভুলবেন না।